আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি পুরোনো দিনের ভীষণ মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেলকুই। আজকে এই রান্নাটি আমি করে দেখানোর চেষ্টা করব খুবই সহজে, আর পুরোনো দিনে দাদি নানিরা যেভাবে রান্না করতো আমি চেষ্টা করব সেভাবে করে দেখানোর। তো চলুন ভীষণ মজাদার এই তেলকুইটি রান্না করে নেওয়া যাক। তেলকুই রান্না করার জন্য আমি এখানে 5টি কই মাছ নিয়ে নিয়েছি। মাশাল্লাহ মাছগুলো একটু বড় সাইজের, আর এগুলোকে ভালোমতো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু কেচে নিয়েছি, দেখেন, যাতে করে মশলাটা ভেতরে প্রবেশ করতে পারে। আর পানিটাকে ভালোমতো কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো মাছগুলোর মধ্যে এখন একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিতে হবে, যেহেতু এটাকে প্রথমে আগে ভেজে নিতে হবে। তো সেজন্য আমি দিয়ে দিলাম এখানে স্বাদমতো একটু লবণ, এটা যার যার আন্দাজ মতো দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। তো এগুলো দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে আমি এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু এই যে লবণটা দিলাম, এই লবণটা একটু মাছের ভেতরে একটু প্রবেশ করবে। আর ততক্ষণে আরেকটা মশলা আমার একটু বানিয়ে নিতে হবে রান্নাটার জন্য। তো আমি হাত দিয়ে ভালো মতো এগুলোকে মাখিয়ে নিলাম। তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখন। আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বলতে বেশি কিছুই না, আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি আগে থেকেই পেঁয়াজটা একটু কুচি করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে। আর এর সাথে আমি দিয়ে দেবো একটা পাকা টমেটো, মাঝারি সাইজের একটা পাকা টমেটো নিয়ে সেটাকে একটু টুকরো করে রেখেছিলাম। তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 4টি কাঁচামরিচ। কাঁচামরিচ যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন, আমি 4টি দিয়ে দিলাম এখানে। একটা মিহি পেস্ট যাতে হয়ে যায় সেজন্য এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। যদিও পেঁয়াজের থেকে অনেকটা পানি বের হবে একটু পরে, তবে এখন একটু পানি তো দিতে হবে। তো 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। একেবারে মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, দেখুন টমেটোটা দেওয়ার কারণে কিন্তু লালচে হয়েছে। এখন রান্না করতে চলে যাই। চলুন, চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা হবে। আমি এখন 1/2 কাপ পরিমাণে তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আমি একসাথেই সব কয়টা মাছ দিয়ে দিলাম, যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর খেয়াল রাখবেন মাছটা যাতে অনেক বেশি কড়া করে ভাজা না হয়, এটা হালকা ভাজা হলেই কিন্তু হবে, এতে করে এই রান্নাটার ক্ষেত্রে বেশ ভালো হয়। তো একটা পাশ কিন্তু হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ওই তো এরকম করে ভেজে নিলেই কিন্তু হবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে রান্নাটা বেশি ভালো লাগে না খেতে। তো এই জন্য একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই তেলে কিন্তু রান্নাটা হবে, সাথে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো তেল আমি আরও দিয়ে দিলাম, যেহেতু তেল কই তো তেল তো একটু বেশিই থাকতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তারপর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যদি বাড়ানো থাকে চুলার আঁচ, তাতে করে কিন্তু খুব ছেটে, যেহেতু পেঁয়াজটা আমরা পেস্ট করে নিয়েছি এক্ষেত্রে কিন্তু অনেকটা ছেটে। তো সেজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম যাতে আবার পুড়ে না যায় নিচে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদার পেস্ট আর 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। এটা একেবারে সামান্য পরিমাণে দিতে হবে, অনেক বেশি দেওয়ার দরকার নেই। তো এটা দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি আমি। এই কষানোর সময় কিন্তু আর এক্সট্রা কোনো পানির দরকার নেই, আমরা ওটা পেস্ট করার সময় কিন্তু পানি দিয়েছিলাম আর পেঁয়াজ থেকেও পানি বের হয়েছিল। তো সেজন্য এক্সট্রা আর কোনো পানির এখানে প্রয়োজন হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে। তো এটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতোই দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর মাছ ভাজার সময় কিন্তু আমরা হলুদের গুঁড়াটাও দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের মশলা। তো এইটাকে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালো মতো কষাতে হবে। আর ভালো মতো না কষানো হলে কিন্তু ওই যে পেঁয়াজ রসুনের যে গন্ধ, আদার গন্ধ, সেটা কিন্তু রয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো সেজন্য একটু ভালো মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এখন আমি রেখেছি মিডিয়াম আঁচে। অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে, যেহেতু পেঁয়াজটা এখানে পেস্ট তাই লেগে যেতে পারে। দেখেন এটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তার কারণ হচ্ছে একেবারে ঠিক হয়ে গেছে, দেখেন। তো এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি একটু দিয়ে দিয়ে উল্টাপাল্টা করে ভালো মতো একটু কষিয়ে নেব এই মশলাটার সাথে। অবশ্যই সাবধানে উল্টাপাল্টা করতে হবে মাছগুলোকে, যাতে আবার ভেঙে না যায়। তো এই মাছটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা এতে করে কি ভালো মতো কিন্তু মাছের মধ্যে ঢুকে যেতে পারবে আর খেতেও ভালো লাগবে। তো সেই জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি।
তিন থেকে চারবার করে আমি একটু উল্টে পাল্টে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আর কষাতে কষাতেই কিন্তু দেখবেন যে মশলার কালারটা আরও বেশি চেঞ্জ হয়ে গেছে, মানে একটু গাঢ় হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। একটা পিঠ আমি উল্টে দিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের মতো, এবং তারপর আমি আবার ওইগুলোকে উল্টে দেব। আর খেয়াল রাখতে হবে যাতে করে মাঝখানে আবার মশলাটা লেগে না যায়। যেহেতু এখন আর পানি বেশি নেই, এটাকে আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম ভালো মতো, তাই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি কষিয়ে নিয়েছি, দেখেন কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে। এখন আর কষাতে হবে না, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই, 2 কাপ পরিমাণে পানি আমি এখানে দিচ্ছি। অনেক বেশি পানি দিয়ে শুধু শুধু জাল করার কোনো মানেই হয় না, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না। পানিটা দিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিতে দিতে কিন্তু পানিটা বলক চলে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এই মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দেব, আর একটু উল্টেও দিতে হবে। পানিটা কিন্তু টান ধরা শুরু করে দিয়েছে। আর চুলার আঁচটা আমি মিডিয়ামেই কিন্তু রেখেছি, এর থেকে বাড়িয়ে দেওয়া যাবে না, পুড়ে যেতে পারে। যেহেতু পেঁয়াজ, আগেই বলেছি পেঁয়াজটা যেহেতু আমাদের পেস্ট করে নেওয়া, তাই এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উল্টে দিলাম আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, এটা ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে দিলাম আমি। আবারও মিনিট চারেক পরে আমি ঢাকনাটা তুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা এরকম নামানোর আগে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখন আমি দিয়ে দিয়েছি। তো ভাজা জিরার গুঁড়াটা যেহেতু দিয়েছি, সেটা তো একটু মিশিয়ে নিতে হবে। তো সেজন্য মাছগুলোকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মিশে যায়। আর এই যে একটা গ্রেভি হয়েছে, মাশাআল্লাহ, গ্রেভিটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো উল্টে পাল্টে একটু মিশিয়ে দিলাম মাছগুলোকে। তো ঝোলটা কিন্তু এমনই থাকবে, এর থেকে আর শুকানোর দরকার নেই। আর ঝোল তো তেমন একটা নেইও এখন। রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট। তো আমি নামিয়ে এটাকে এখন পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একটা রান্না, তেলকুই। একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আর এভাবে রান্না করলে সত্যি এটা অসাধারণ লাগে খেতে। একবার হলেও যদি এইভাবে বানিয়ে না থাকেন, তাহলে বলবো যে একবার হলেও একটু বানিয়ে দেখুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সাবিকে একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ। তো বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।